আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই সহি সালামতে আছেন আমাকে তিনিই ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আজকে কিয়ামতের আলামত হিসেবে লক্ষণীয় একটি বিষয় বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী দেখাবো ইনশাআল্লাহ সেদিন হঠাৎ ইন্টারনেট ব্রাউজ করছিলাম হঠাৎ করে চোখে একটি শিরোনাম আটকে গেল যেটি ছিল এরকম ইজিপ্ট কোড ফেস এক্সট্রিম ওয়াটার স্কারসিটি উইদিন দা ডিকেড অর্থাৎ ইজিপ্টে মারাত পানির ঘাটতি পারে আগামী এক দশকের মধ্যে ঘটতে এটা দেখে হঠাৎ একটি হাদিসের কথা মনে পড়ে গেল যে রাসুল সাল ইরাক সিরিয়া ইত্যাদি দেশগুলোর চরম দুর্ভোগের কথা বলে গিয়েছিলেন ইরাক তো বহু আগেই ধ্বংস হয়েছে এরপর সিরিয়ার অবস্থাও গোলমেলে যুদ্ধবিধ্বস্ত একটি দেশ ওদিকে মিশরে অনেক নেতার আগমন ও প্রস্থান ঘটলেও তারা যে চরম সমস্যায় পড়ে যাবে সেটা অনেকেই বুঝতে পারেনি তবে ইথিওপিয়া যখন রিনাসেন্স ড্যাম তৈরির প্রক্রিয়া শুরু করে তখন বোঝা যে যে মিশরে পানি সোর্স থেকে সরবরাহ হয় সেখানেই এবার হাত পড়তে চলেছে অর্থাৎ নাইল রিভার বা নীল নদের পানি আটকে যাবে ওই বাঁধ নির্মাণের ফলে একই সাথে মিশরের ভেতরকার আরো কয়েকটি জিনিসকে এই গবেষণায় দেখানো হয়েছে মিশরে পানির চরম ঘাটতির জন্য দায়ী হিসেবে এই দেখুন এখানে কি বলা হচ্ছে ইজিপ্ট উইল ইম্পোর্ট মোর ওয়াটার দেন ইজ সাপ্লাইড বাই নাইল ইফ দ্যপুলেশন ইকোনমি িয়ারিং কৃষি মিশরের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ খাত রিভার এই খাতের যা পানি প্রয়োজন তার থেকে বেশি পানি দিয়ে আসছিল বছরের পর বছর ধরে প্রায় নব্বই শতাংশ পানি চলে যায় মিশরের কৃষি সেচের জন্য কিন্তু জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনীতির প্রসার হওয়ায় এই পানির ওপর চাহিদা আরো অনেক বেড়ে গেছে যখন বেশি জনসংখ্যা হবে তখন আরো বেশি খাবার দরকার কিন্তু যখন একই সাথে ইকোনমিও গ্রো করে এবং ব্যবসায়িক যোগাযোগ আরও বৃদ্ধি পায় তখন মানুষের খাদ্য অভ্যাসেও পরিবর্তন আসে এই যেমন এখন মিশরের জনগণ অধিক হারে মাংস ও অন্যান্য খাবার গ্রহণ করছে যা আগের থেকে ভিন্ন এখন যে ব্যাপারটা হচ্ছে সেটি হল মিশর খাদ্য উৎপাদনের থেকে আমদানি নির্ভর হয়ে যাচ্ছে কারণ হল পানির সংকট অর্থনৈতিকভাবে আগের থেকে শক্তিশালী হওয়ার কারণে মিশর এখন একটি ঘটনা ঘটছে আর সেটি হল এই যে তারা অল্প পানিতে বেশি লাভজনক ফসল উৎপাদনের দিকে ঝুঁক এই যেমন গম বার্লি ইত্যাদি ফলার প্রচুর পানি প্রয়োজন কিন্তু এর বিপরীতে এর বাজার মূল্য অনেক কম অন্যদিকে ফলে বিভিন্ন ফল ও শাকসবজি যার বাজার মূল্য বেশি এসবের দিকে ঝুঁকছে উদ্বুদ্ধ করছে কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে যে আপাত দৃষ্টিতে মিশর এটাকে একটা ভালো সমাধান হিসেবে দেখলেও যখন ব্যাপক হারে ওই বেশি পানিতে ফলা ফসল আমদানি করতে হবে তখন আমদানি ও দেশীয় উৎপাদনের হারে একটা বিশাল ব্যবহার দেখা দেবে আর তখন বাইরে থেকে আমদানি কোন কারণে বন্ধ হয়ে গেলে মিশর আর ফিরে দাঁড়াতে পারবে না বর্তমান সময়ে মিশরকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এই যেমন ইসরায়েল ফিলিস্তিন ও অন্যান্য দেশের মধ্যকার বিরোধ মেটাতে হিসেবে দেখা যায় কারণে প্রতিবেশী দেশের সাথে বিরোধে জড়ালে মিশর বড় বিপদের মুখে পড়ে যাবে কারণ তারা খাদ্য আমদানির উপর একেবারেই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে ওদিকে ইথিওপিয়ার রিনাসেন্স ড্যাম এটাকে আরো ত্বরান্বিত করবে আর এমনিতেই নাইল রিভারের পানির অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে আর মিশরের ক্ষমতা নিয়েও দীর্ঘদিন ধরে বিবাদ চলমান আব্দুল ফাত্তা হাল সিসির নেতৃত্বে চলা মিশরের অভ্যন্তরে ক্ষমতা নিয়ে লড়াই চলছে বছরের পর বছর ধরে বিশেষ করে মুসলিম ব্রাদারহুড এর সমর্থকেরা সেখানে আবার ক্ষমতা নেওয়ার চেষ্টায় অব্যাহত রয়েছে একদিকে খাদ্য ঘাটতির স্পষ্ট ইঙ্গিত আর অন্যদিকে অভ্যন্তরীণ জ্ঞানজাম সব মিলিয়ে মিশর যে আগামী দিনে সিরিয়া ও লিবিয়ার মতো হবে না তা জোর দিয়ে বলা অনেকটাই কঠিন তো প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন কোন প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানান আর নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন হেফাজতে রাখেন এই কামনায় আল্লাহ হাফেজ